আমরা আজ অন্য খবর দিকেও নজর রাখব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিক সাহার। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা ত্রিপুরায়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ মানিক সাহার। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ত্রিপুরায় মানিক সাহা। বুধবার ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে শপথ মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম, মণিপুর, অরুণাচল, সিকিমের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও এদিন ত্রিপুরায় মন্ত্রিসভায় আট সদস্য শপথ নেন। তার সঙ্গে এদিন শপথ অনুষ্ঠান বয়কট করে সিপিএম ও কংগ্রেস।